নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। এএফসি কাপের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালার বিরুদ্ধে 4-2 একটি বড় মার্জিন হারার পরে অনেকটাই নড়ে গেছে এটিকে মোহনবাগান দল। তাই বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ খেলার আগে এটিকে মোহনবাগান দলে হতে চলেছে কিছু বড় পরিবর্তন। তো বন্ধুরা, সেই পরিবর্তনগুলো কি সেটা বলার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগানের প্র্যাকটিস সেশন থেকে যেই ভালো খবরটা আসছে সেটা হচ্ছে, এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলে সম্পূর্ণ দমে প্র্যাকটিস করছে কার্ল ম্যাথিউ এবং সন্দেশ ঝিঙ্গান। এই দুই খেলোয়াড়কে একত্রে প্র্যাকটিস করাচ্ছে কোচ জুয়ান ফেরান্ডো। এর থেকে একটা জিনিস পরিষ্কার, মরণবাচন ম্যাচ খেলতে নামার আগে এই দুই ভরসাযোগ্য ডিফেন্সকে তৈরি করে রাখছে কোচ জুয়ান ফেরান্ডো। এবং দ্বিতীয় যেই ভালো খবর সেটা হচ্ছে, এই মুহূর্তে সুস্থ হয়ে প্র্যাকটিস যাওয়া শুরু করে দিয়েছে হুগো বুমোস। তবে প্রশ্নচিহ্ন একটা থেকেই যাচ্ছে, হুগো বুমোস তিনি এখনও কতটা ফিট আছেন, কারণ আমরা দেখেছি আইএসএল লাস্ট সিজন থেকে ঘন ঘন চোট পেতে হুগো বুমোসকে। তাই সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত হুগো বুমোসকে হয়তো বসুন্ধরা ম্যাচে নাও খেলাতে পারে জুয়ান ফেরান্ডো। তবে হুগো বুমোস তিনি খেলবে কি না সেই নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটছে না এটিকে মোহনবাগান শিবিরে। তবে স্বস্তি একটা, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হুগো বুমোস না খেললেও তিনি কিন্তু মাজিয়া এসএনআরসি এই দলের বিরুদ্ধে খেলার জন্য উপলব্ধ থাকবে। যদি এটিকে মোহনবাগান দলের জন্য সন্দেশ ঝিঙ্গান, হুগো বুমোস এবং কার্ল ম্যাথিউ এই তিন খেলোয়াড় জার্সি গায়ে এএফসি কাপের ম্যাচ খেলতে নামে, তাহলে এটিকে মোহনবাগান দল এতে কোনো সন্দেহ নেই যে তারা আরও একবার শক্ত সমর্থ দল হিসেবেই মাঠে খেলতে নামবে। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি তারা নতুন আছেন, সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।